২৪তম লোকউৎসব উৎসব মছলন মিলনী ক্লাবের আয়োজনে ১০ দিন ব্যাপী এই মেলা চলবে। উদ্বোধন করেন হাবড়ার পঞ্চায়েত সমিতির অজিত সাহা। প্রধান অতিথি হিসেবে ছিলেন নমছলন্দপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ। এছাড়াও ছিলেন ক্লাবের সম্পাদক অনুপ মুখার্জি, রূপক চক্রবর্তী, ক্লাব সহ সম্পাদক কার্তিক মজুমদার, উৎসব কমিটির সম্পাদক কৌশিক ঘোষ, কালচারাল সম্পাদক। মেলার শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করে এবং ফিতে কেটে। এছাড়াও ছিল মহিলা ঢাকিদের যুগলবন্ধি, আদিবাসীদের ধামসা মাদল নৃত্য। এই মেলায় ১০ দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে এই মেলা। গেটের মূল প্রবেশদ্বারে থাকছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা। এছাড়াও প্রথম দিনে মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ দিনে থাকছে গুণীজনদের সম্বর্ধনা এবং করোনা যোদ্ধাদের সম্বর্ধনা। আর রাত ৮টায় থাকছে বিচিত্র অনুষ্ঠান হয়ে মেলার সমাপ্তি ঘোষণা। এই সমাপ্তি ঘোষণা করবেন ক্লাব সম্পাদক অনুপ মুখার্জি। আমরা বড়রা না হয় বুঝি, কিন্তু সত্যি ছোটরা বোঝে না, তাই ছোটকে নিয়ে আসুন, সাবধান হয়ে আসুন এবং তাদের আপনারা নিশ্চয়ই উপভোগ করার, তারাও একটি বাইরে বেরোবার সুযোগ পাবে। কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, উইদাউট মাস্ক কেউ কিন্তু এখানে আসবেন না, বিপদ ঘটবে। সেই জন্যে নিজেরা যদি আমরা সাবধান থাকি তাহলে মেলাটা হয়তো অন্যান্য বারের মতো তত ধুমধাম না হলেও মেলাটা করা সম্ভব হবে। এই চিন্তা করেই কিন্তু আমরা একজনকে বলেছিলাম এবং রাজি হয় এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি, তাদের অনুমতি নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। মিলনীর এই মেলা মছলন্দপুরের একটা গৌরব, আজকে ২৪ বছরে পা দিয়েছে। আজকে সত্যি কথা বলতে সমস্ত প্লাবী যারা অনুষ্ঠান করেন সকলেই বিধাগ্রস্ত, করবো কি করবো না। আমার মনে হয় তার প্রথম সুতোটা বেঁধে দিল মিলনী ক্লাব, এবং আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সুন্দরভাবে এই মেলা শেষ হবে। মছলন্দপুর থেকে অরূপ অধিকারীর রিপোর্ট, নিউজ নয়া ভারত। আপনারা দেখছেন নিউজ নয়া ভারত, নতুন প্রজন্মের নতুন ভারত। দৈনিক নিরপেক্ষ খবরের আপডেট পেতে অনুগ্রহ করে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।